ব্যাক টু মাই চ্যানেল নেভার গিভ আপ এডুকেয়ার হাব। নেভার গিভ আপ এডুকেয়ার হাবে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে। যারা কলকাতা পুলিশের এসআই এবং লেডি এসআই পরীক্ষার সাব ইন্সপেক্টর পরীক্ষায় পরীক্ষা দিয়েছিলে, তাদের রিভাইস অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। রিভাইস অ্যান্সার কিতে যে প্রশ্নগুলি তোমাদের সমস্যা ছিল, তোমরা ইমেল করেছিলে, তার ভিত্তিতে একটা ফিডব্যাক জারি করেছে WBPRB তরফ থেকে। আমি এখন আছি WBPRB-র অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের আমি দুটো নোটিশ দেখাবো, যে দুটো নোটিশে তোমাদের অ্যান্সার কী এবং নোটিশটা কী বলেছে সেটা তোমরা দেখে নিতে পারবে। দেখো, প্রথমে আমি যেটা ঢুকছি সেটা একটু দেখে নাও। একদম উপরে আছে, দেখো, 14/7/2022 রিভাইস অ্যান্সার কী ফর দ্য প্রিলিমিনারি এক্সাম, আর নিচেরটায় আছে নোটিশ ফর দ্য রিভাইস অ্যান্সার কি। আগে এটা আমরা দেখে নিই নোটিশটা। নোটিশ দেখো চলে এসেছে, WBPRB তরফ থেকে নোটিশ 2022 এসআই এবং সার্জিয়নের ক্ষেত্রে, ঠিক আছে। অন গেটিং দ্য ফিডব্যাক ফ্রম দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য আপলোডেড অ্যান্সার অফ দ্য কোশ্চেন অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সার্জিয়ন ইন কলকাতা পুলিশ 2021 রিভাইস অ্যান্সার কি হ্যাজ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাহলে এই দুটি ওয়েবসাইটে কিন্তু তোমাদের রিভাইস অ্যান্সার কি দিয়েছে। তোমরা ইমেল করেছিলে প্রশ্নের যেগুলো সমস্যা ছিল সেই ভিত্তিতেই কিন্তু তারা করেছে। ফর 7 ডেজ, 7 দিনের জন্য এটি থাকবে। আচ্ছা, প্রিন্টিং মিস্টেকের জন্য তারা বলেছে যে তাদের প্রিন্টিং মিস্টেকের জন্য এগুলো সমস্যা হয়েছে। এরপরে আমরা দেখে নেবো যে তোমাদের রিভাইস অ্যান্সার কী 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 আসলো সেক্ষেত্রে দেখে। দেখো, এক নম্বরে বলেছে যে এগুলো ছিল রিকেট, ভিটামিন কোন ভিটামিন হবে রিকেট, পুরোটাই দিয়ে দিয়েছে তোমাদের একদম। এর যেই সমস্যা ছিল সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, এখানে সবকটা প্রশ্ন দেওয়া আছে আবার, ঠিক আছে, প্রশ্ন সবকটি দেওয়া আছে। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিতে পারো, আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো অ্যান্সার কিট, সেটা থেকে তোমরা দেখে নিতে পারো। বোঝা গেল, এখানে সকলের কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। তোমাদের যে কোশ্চেন নিয়ে তোমরা ইমেল করেছিলে সেই কোশ্চেনটি খুঁজে দেখে নিতে পারবে, ঠিক আছে, এখানে সকলের কোশ্চেনে দেওয়া আছে। তো যাই হোক, এই ছিল আপডেট, গুরুত্বপূর্ণ একটি আপডেট। কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এসআই এবং সার্জন পরীক্ষায় পরীক্ষা দিয়েছ তাদের এরপরে মাঠ আছে, মেন আছে এবং রেজাল্ট বেরোতে পারে। কিন্তু এই যেহেতু রিভাইস অ্যান্সার কি দিয়ে দিল, রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে, এই মাসের শেষে বা পরের মাসের শুরুর দিকেই বেরিয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা মাঠ প্র্যাকটিস করবে ঠিকঠাক, তারপরে মেন পরীক্ষা আছে, অর্থাৎ সামগ্রিক একটা বড় প্রস্তুতি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, এখানে কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য ক্লাস দেওয়া হয়। থ্যাংক ইউ।